স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে। আশা করি সবাই ভালো আছো আর সবাই প্রত্যেক দিন ইংরেজি প্র্যাকটিস করছো, কথা বলার জন্য প্র্যাকটিস করছো। তোমরা একটাই কারণে এখানে আছো যে ইংরেজিতে কথা বলতে হবে, আর সেই টার্গেটটা যেন সাকসেসফুল হয়। বেসিক লেভেল থেকে সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করে, সমস্ত ভয় দূর করে যেন ভিতটা স্ট্রং করতে পারো এবং কথা বলতে শুরু করতে পারো। আর তার জন্য আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে মোডাল ভার্বস। মোডাল ভার্ব হচ্ছে এরকম ধরনের একটা ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট টপিক বলতে পারো, বিষয় বলতে পারো, যার ব্যবহার শিখে নিলে, যার ব্যবহারগুলো নিয়ে যদি কনফিউশন না থাকে, তুমি অনেক ধরনের মুড নিজের বলতে পারবে। আমি এটা করতে চাই, আমি এটা করতে পারবো, আমি এটা করতে পারবো না, আমার এটা করতেই হবে। ওকে, তোমার ক্ষমতা তুমি বলতে পারো, একটা জিনিসের সম্ভাবনা যে ওরা আসতে পারে, ওরা আসতে নাও পারে, আমি যেতে পারি, আমি ভালো নাম্বার পেতে পারি, আমি যদি একটা কিছু করতে পারি, ওকে, এনিথিং, তুমি যে কোনো ধরনের ইমোশনস বলছো, মুড বলছো, সম্ভাবনা, রিকোয়েস্ট করছো কাউকে কিছু বলার, ওকে, তারপর তুমি কাউকে কিছু সাজেশন করছো, কাউকে কিছু তুমি কি বলো পরামর্শ দিচ্ছ বা অনুমতি চাইছো, অনুমতি দিচ্ছ, কোনো বাধ্যবাধকতাভাবে কাউকে বলছো যে এই জিনিসটা তোমাকে করতেই হবে, আমাদের বাড়িতে আসতেই হবে, আমাকে ইংরেজি শিখতেই হবে, ওকে, তোমাকে আজকে থাকতেই হবে, তোমাকে আমার কথা শুনতেই হবে, কিভাবে বলবে, অতীতের কোনো হ্যাবিট কিভাবে কথা বলবো। আমাদের প্রায়ই ডাউট হয় উড হ্যাভ বিন নিয়ে, ওকে, ক্যান, কুড, শ্যাল আর উইলের ব্যবহার কিভাবে করব, কোথায় করব, সব কিছু নিয়ে। সো আজকের এই ভিডিওটাতে আমরা বেসিকভাবে পুরো যত মোডাল ভার্ব আছে আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করে থাকি দরকার পড়ে, মানে বাংলায় যেরকম করে কথা বলি সেই কথাগুলো যদি ইংলিশে বলতে যাই তাহলে সেই মোডাল ভার্বগুলো দরকার পড়ে, কোথায় দরকার পড়ে এবং সেগুলোর স্ট্রাকচার কিভাবে হবে, গঠন কিভাবে হবে। সো যত বেসিক গঠন আছে যেগুলো দিয়ে আমরা মোডাল ভার্ব বানিয়ে থাকি, সমস্ত স্ট্রাকচারের সাথে তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি। সো স্টে টিউনড টিল দ্য এন্ড অফ দ্য ভিডিও। যদি চাও তুমি মোডালের সমস্ত ধরনের ব্যবহারগুলো, প্রত্যেকটা মোডাল, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, Could have, should have, would have been, কোনটা কোথায় কীভাবে ব্যবহার করি, সেন্টেন্স কীরকম হয়, গঠন কীরকম হয়, ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস তাহলে এক্ষুনি খাতা পেন নিয়ে, ওকে, জাস্ট গেট রেডি, কারণ আমি একটা একটা করে সমস্ত মোডাল ভার্বগুলো তোমাদেরকে ক্লিয়ার করবো উইথ সিচুয়েশনস, কোন সিচুয়েশনে কোনটা ব্যবহার করি। ওকে, সো বিফোর দ্যাট আই জাস্ট ওয়ান্ট টু নো সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কি না, ইফ এভরিথিং ইজ ওকে জাস্ট গিভ ইট এ থামস আপ, ওকে, একটা লাইক করে দাও ভিডিওটা, একটা কমেন্ট করে জানাও যে সব কিছু ঠিক যাচ্ছে কিনা। আচ্ছা, এই যে সিরিজটা, আজকের ভিডিওটা, আমি অনেক কমেন্ট পড়ছিলাম যে বেসিকের সিরিজটা অনেকে কন্টিনিউ করতে চাও, অনেকেই খুব ভালো রকম হেল্প পেয়েছো এই বেসিকের যে টেন্সের সিরিজটা শুরু করেছি, এই জন্য তোমাদের রিকোয়েস্টেই মোডাল ভার্বটাকেও রাখছি এবং তারপর টেন্সের যে আরেকটা সাইড যেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি, যেটা না শিখলে যতই টেন্স পড়ে নাও আমাদের কাছে একটু কিছু অধুরাই মনে হয়, সেই জিনিসগুলো আমরা কভার করবো এই বেসিক সিরিজটার উপরে। সো মেবি ইট আই উইল ড্র্যাগ ইট ফর ওয়ান মোর উইক, আরও এক সপ্তাহ চলতে থাকবে, আর মাঝখানে আই হ্যাভ ফিউ সাজেশনস ফর ফিউ অ্যাডভান্স টপিকস, কিছু অ্যাডভান্স টপিকের সাজেশন আছে, সেই ভিডিওগুলো মাঝে মাঝে দিতে থাকবো। বাট যখনই বেসিকের কোনো ভিডিও দেবো, নিচে দেখতে পাবে যে পার্ট নম্বর কত, টুডেজ ভিডিও ইজ পার্ট নম্বর 8, ওকে, যে বেসিকের সিরিজটা চলছে তার 8 নম্বর যে হচ্ছে আজকে। ওকে, তসলিমা, তবসুম, সমীর দাস, হাই, আই এম হ্যাভিং ওয়েল কজ, গুড টু সি হিয়ার দাদা, গুড ইভিনিং, ইটস বিং ওয়েল সিরিজ, সমীর, ইউ আর মোস্ট ওয়েলকাম, খুব ভালো লাগলো তোমাকে দেখে, সারা প্রেরণা সরকার, হ্যালো দাদা, এভরিথিং ইজ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, আনিমা হাসান, তোমাদের কমেন্ট দেখে খুব ভালো লাগছে, রাতুল, গৌরব, সবাই প্রেজেন্ট আছে, বাহ, খুব ভালো, ফিরদৌস খাতুন, শুভ বুনিয়া, অ্যান্ড MD Dulal, Anima Hassan, okay, you all are welcome. So let's get started. Okay, প্রথম কথা আমাদের, ফার্স্ট, মোডাল ভার্ব কেন ব্যবহার করি, যে কোনো জিনিস শিখবো, যে কোনো জিনিস, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, আগে কেন দিয়ে শুরু করো, যে কোনো জিনিস তুমি বাজার থেকে কিনবে, ওকে, একটা মোবাইল ফোন, কম্পিউটার, বাইক, ওকে, হোয়াট এভার ইউ ডু, অ্যাটলিস্ট একটা কেন। সো সব কেনর লাইফে উত্তর থাকে না ইনস্ট্যান্টলি, বাট অ্যাটলিস্ট ম্যাক্সিমাম কেনর উত্তর থাকে, আর কেনর উত্তরটা যদি ক্লিয়ার থাকে তাহলে সেই কাজটা তুমি অন্ধভাবে করবে না। সো এরকমভাবে মোডাল, যদি শিখলাম দুদিন পরে আবার ভুলে গেলাম, এটা না চাও তাহলে আগে বুঝে নাও যে কেন মোডাল ভার্ব, ওয়াই মোডাল ভার্বস। আমি বলতে পারি, টু এক্সপ্রেস ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিংস
অর ডিফারেন্ট কাইন্ড অফ মুড, যেগুলো আমরা হেল্পিং ভার্ব দিয়ে, সিম্পল প্রাইমারি হেল্পিং ভার্ব দিয়ে প্রকাশ করতে পারি না। এবার প্রাইমারি হেল্পিং ভার্ব কি, একটা প্রাইমারি অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব এগুলো কি? সো একটা ছোট্ট কুইক রিক্যাপ করে দিই আমি, যে ভার্ব আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনো ভাষা শিখতে গেলে, ইংলিশ, বাংলা, উর্দু, জার্মানি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, যে ভাষায় শিখতে যাই, যে কোনো ভাষা, ল্যাঙ্গুয়েজে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, টপিকটা, সেটা হচ্ছে ভার্ব। ওকে, সো বাংলা ভাষায় ভার্ব, হেল্পিং ভার্বের ব্যবহার আমরা দেখতে পাই না, কারণ ভার্বের অনেক অনেক ফর্ম আছে, দেখতে পাই না একদমই নয় বললে না, বাংলা ভাষার আমরা গ্রামার বুঝতে হয় না, কারণ যেহেতু বাংলা আমাদের মাতৃভাষা, আমরা ছোটোবেলা থেকে গ্রামারে হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না, বা আমরা নিজেই হয়তো পরীক্ষা বাংলা গ্রামারে 50% মার্কসও পাই না। বাট ইংলিশ মানে কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চাই, তাহলে সেখানে বেসিক গ্রামারগুলো জানতে হবে, আদারওয়াইজ সেটা বানাতে গিয়ে আমরা খুবই আনকমফোর্টেবল ফিল করবো। সো ইংলিশ গ্রামারে যে ভার্ব, তাকে দুভাগে ভাগ করি, একটা হচ্ছে মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব, এটা একদম বেসিক ভাবে যে ভাগটা সেটা বলছি, আরেকটা হচ্ছে হেল্পিং ভার্ব, রাইট? হেল্পিং ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব, আরেকটা হচ্ছে হেল্পিং ভার্ব, এতটুকু বুঝেছো? হেল্পিং ভার্ব বা গ্রামারের ভাষায় যাকে অক্সিলিয়ারি ভার্ব বলি, সো অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্বগুলো আবার দুভাগে ভাগ করেছি। কেন দুভাগে ভাগ করেছি এটাতে তোমার ক্লিয়ার হয়ে যাবে আজকেই, প্রাইমারি আর মোডালস। এবার প্রাইমারিগুলো হচ্ছে এতদিন যেগুলো আমরা পড়েছি বেসিক টেন্স সিরিজে, সময় বলার জন্য আলাদা আলাদা ভার্বকে সাহায্য করছিল, এই সাহায্যকারী ক্রিয়াগুলো, এই প্রাইমারি হেল্পিং ভার্ব, যেরকম এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এই যে ভার্বগুলো, মানে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, বি, হ্যাভ আর ডু, এই ভার্বগুলো কিসে কিসের জন্য ব্যবহার হচ্ছিল? এগুলো ব্যবহার হচ্ছিল আলাদা আলাদা সময়ে অ্যাকশন বলার জন্য। ফর এক্সাম্পল, আমি ইংলিশ বলি, আমি ইংরেজিতে কথা বলি, আই স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে বলি না, আই ডোন্ট স্পিক ইন ইংলিশ, আমার বোন খুব ভালো ইংরেজি বলে, মাই সিস্টার স্পিক্স ইংলিশ ওয়েল, শি ডাজেন্ট স্পিক ইংলিশ, ও ইংরেজিতে কথা বলে না। ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলো? ডাজ শি স্পিক ইংলিশ, ও কি ইংরেজিতে কথা বলে? হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি কি করছো? আর দে প্লেয়িং, ওরা কি খেলছে? এই যে কথাগুলো, তুমি কি করছো, ওরা খেলছে, এই সমস্তগুলোতে শুধুমাত্র অ্যাকশন আছে, শুধুমাত্র অ্যাকশন। বা একটা অবস্থা, হু আর ইউ, তুমি কে? ওকে, তারপর তোমাকে বলছি হাউ আর ইউ, তুমি কেমন আছো? সো এখানে তোমার অবস্থা জিজ্ঞেস করছি, ঈদের তোমার শুধু অবস্থা জিজ্ঞেস করছি বা তুমি কি কাজ করছো সেটা জিজ্ঞেস করছি। কিন্তু এগুলোর বাইরে যখন আমরা এটা জিজ্ঞেস করতে চাই যে তোমার কি কোনো এই কাজটা করার ক্ষমতা আছে, বা এই কাজ, আজকে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বা তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই, তুমি কি প্লিজ আমার জন্য এই কাজটা করবে, ওকে, বা তোমাকে একটা সাজেশন করতে চাই, তোমার তো এই কাজটা করা উচিত, তোমার রোজ 1 ঘন্টা প্র্যাকটিস করা উচিত, তোমাকে অডিও ফাইলসগুলো রোজ শোনা উচিত, ওকে, বা পারমিশন, তোমাকে তুমি আমাকে, আমি কাউকে কাছে পারমিশন চাই, আমি কি এখানে একটু বসতে পারবো, আমি কি ভেতরে আসতে পারবো, আমি কি আমার সুটকেসটা এখানে রাখতে পারবো, আমি কি আপনার ওয়াশরুমটা ব্যবহার করতে পারবো, কাউকে পারমিশন দিচ্ছি, হ্যাঁ তুমি এখন যেতে পারো, তুমি আসতে পারো, তুমি এখানে বসতে পারো, তুমি একটু রেস্ট করতে পারো, তুমি খাবার নিতে পারো, ওকে। অব্লিগেশন মানে কোনো একটা বাধ্যবাধকতা, যে তোমাকে এটা করতেই হবে, তোমাকে থাকতেই হবে, তোমাকে আসতেই হবে, যেতেই হবে, বা পাস্ট হ্যাবিট, আমি এটা করতাম, আমি যেতাম, আমি খেতাম, যেটা আমরা ইউজড টু এর ব্যবহার করে বা উডের ব্যবহার করে করি। সো এই কথাগুলো বলার জন্য এখন যে কথাগুলো বললাম এগুলো প্রাইমারি হেল্পিং ভার্ব দিয়ে বলা যায় না, ওকে। সো এই জন্য এখানে যেহেতু অলরেডি অনেক কিছু হয়ে গেছে, তো ওরা ভেবেছে আরেকটা ক্যাটাগরি বানিয়ে দিই এই ধরনের কথাগুলো বলার জন্য, অ্যাকশন থেকে বাইরে গিয়ে বিভিন্ন ধরনের পসিবিলিটি, রিকোয়েস্ট, সাজেশন এগুলো বলার জন্য আমরা আরেক ধরনের করে দিই, যেগুলোকে আমরা মোডাল ভার্ব বলবো। আর সেই মোডাল ভার্বগুলো দেখতে এরকম হয়, ক্যান, কুড, উইল, উড, ওকে। তাই বলে ক্যানের পাস্ট কুড আর উইলের পাস্ট উড ওরকম নয়, আজকে এইটা মাথা থেকে ফেলে ছুড়ে ফেলে দাও, এটাই আমরা ভালো করে শিখবো, যে ক্যানের পাস্ট কুড আর উইলের পাস্ট উড ব্যবহার শুধু এতটুকু নয়, ব্যবহার 5টা 10টা ব্যবহার আছে, তার মধ্যে একটা ব্যবহার হতে পারে যেখানে ক্যানের পাস্ট কুড আর উইলের পাস্ট উড, কিন্তু এরকম নয় যে ক্যানের পাস্ট শুধু উড আর উইলের পাস্ট উড, আজকে আমরা সমস্ত ব্যবহার দেখবো। তারপর আছে শ্যাল, শুড, সেমভাবে শ্যালের পাস্ট শুড এরকম নয়, মে, মাইট, মাস্ট, ওকে, এগুলো হচ্ছে আমার মেইন হেল্পিং, মেইন মোডাল ভার্ব, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড। আর এর বাইরে কিছু আরও মোডাল ভার্ব আছে, যেরকম ইউজড টু, তারপর ডেয়ার টু, তারপর নিড টু, তারপর কিছু সেমি মোডাল আমরা ইউজ করি, যেগুলো এখানেও ব্যবহার করছিলাম, কিন্তু এগুলো মোডালের মতো করে ব্যবহার হবে, যেরকম হ্যাভ টু, হ্যাজ টু,
had to ওগুলোকেও আমরা মোডাল হিসেবে ব্যবহার করি, যদিও বা মোডাল ভার্ব নয়। সো এরকম ধরনেরও কিছু ব্যবহার আজকে আমরা দেখব। ওকে, সো আশা করি মোডাল ভার্ব কেন এটা ক্লিয়ার হয়ে গেল, মোডাল ভার্ব কি আর কেন, রাইট? সো প্রাইমারি মেইন ভার্ব বা হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বের মধ্যে দুরকম, প্রাইমারি আর মোডাল। সো কেন মোডাল ভার্ব ব্যবহার করব, এই ধরনের ঘটনাগুলোকে এক্সপ্রেস করার জন্য, বর্ণনা করার জন্য, ক্ষমতা, সম্ভাবনা, পরামর্শ, অনুরোধ, আবেদন, পারমিশন, অনুমতি, এইসব কথা বলার জন্য আমরা মোডাল ভার্বগুলো ব্যবহার করতে হবে। এগুলো ছাড়া শুধু প্রাইমারি হেল্পিং ভার্ব দিয়ে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, ডু, ডাজ, ডিড দিয়ে ওগুলো বলতে পারি না। ওকে, এই জন্য আমরা মোডাল ভার্ব ব্যবহার করব। আর মোডাল ভার্ব কি, এগুলো হচ্ছে মোডাল ভার্ব। এদের ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস অর নো? বলো ইয়েস বা নো। সো ওয়াই মোডাল ভার্ব আর হোয়াট ইজ মোডাল ভার্ব, এদেরও ক্লিয়ার। এবার আমরা দেখব ইউসেজ অফ মোডাল ভার্ব, মোডাল ভার্বের ব্যবহার কি। চলো শুরু করা যাক। আমি ইয়েস দেখতে চাই, দেখি এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা। ইয়েস ইয়েস ইয়েস, অনিমা হাসান, শুভ, সারা, অফকোর্স ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ইউর বোর্ড ক্লিয়ার না। সো যাদের কাছে বোর্ড ক্লিয়ার না ওদেরকে বলে দিই, শুধু নেটওয়ার্কের কানেকশনের জন্যই বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তোমাদের, আমার নয়। আজকে আমাদের নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক ঠিক আছে। সো ওদের জন্য সাজেশন, উপরে বাটনে ক্লিক করে কোয়ালিটি দিয়ে গিয়ে হাই কোয়ালিটি সেট করে নাও, তোমার নেট আর একটু বেশি খরচা হবে কিন্তু ক্লিয়ার দেখতে পাবে। আই এম ইউর রেগুলার স্টুডেন্ট মুনতাসির রহমান 46, ইউ আর মোস্ট ওয়েলকাম। বোর্ড ক্লিয়ার, এই তো, কান্ট মাই ইন্টারনেট, সরি দাদা, মিস ইউ। ওকে, রিপন মিশ্রা, ফাইন, যারা দেখতে পারছো না পরে দেখে নিও। ওকে ফাইন, লেটস গেট স্টার্টেড। সো দেখো, এক একটা মোডাল ভার্বের না, মানে যারা স্কলার আছে, যারা ইউনো রাইটিং করে, মানে গল্প, কবিতা, আর্টিকেল, নিউজ পেপার এরকম লেখে, ওরা এক একটা মোডাল ভার্বের অনেক অনেক ব্যবহার করেছে। বাট বেসিক লেভেলে কিছু মিনিমাম ব্যবহার আছে, এবং সেই মিনিমাম ব্যবহারগুলো যদি আমরা শিখে নিতে পারি, আমরা সমস্ত ধরনের মুড বলতে পারবো ইজিলি। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। ফার্স্ট আমাদের মডেল ক্যান। এবার ক্যান মানে হচ্ছে, ক্যানের কোনো নির্দিষ্ট বাংলা নেই। ওকে, মানে এই প্রত্যেকটা মডেল হেল্পিং ভার্বগুলোর মতোই, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোর যেরকম প্রত্যেকটার কোনো বাংলা নেই, এরকম করে মডেল ভার্বগুলোর কোনো নির্দিষ্ট বাংলা নেই। এবার মডেল ভার্বগুলো কী কী সিচুয়েশনে ব্যবহার হয়? ক্যান আমার এবিলিটি, মানে ক্ষমতা বোঝানোর জন্য ব্যবহার হয়, যেরকম আই ক্যান স্পিক ইংলিশ, আমাকে, আমার সাথে তুমি বলো, আই ক্যান রান, আই ক্যান রান 2 কিলোমিটার্স, আমি 2 কিলোমিটার দৌড়াতে পারি। যদি তুমি না পারো তাহলে বলো আই ক্যান নট রান 2 কিলোমিটার্স, আমি 2 কিলোমিটার দৌড়াতে পারি না। বলো আমার সাথে আই ক্যান রান, তুমি যেটা পারো, সে যদি পারো তাহলে ক্যান রান বলো, যদি না পারো তাহলে ক্যান নট রান বলো, আর যদি না পারো ক্যান নট বলছো তাহলে কালকে থেকে এক্সারসাইজ শুরু করে দাও, বিকজ ইট ইস ভেরি মাচ ম্যান্ডেটরি। স্পোকেন ইংলিশের মতোই সুস্থ থাকাটাও খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, সুস্থ থাকা, কারণ লাস্ট 20-30 বছরে আমরা প্রফেশনাল সাকসেসের পেছনে এতটাই পাগল হয়ে গেছি, লাস্ট 20-30 ম্যাক্সিমাম 40 বছর ধরে, যে আমরা আমাদের হেলথকে নেগলেক্ট করতে থেকেছি। এই জন্য একটা গ্রাফ, এই ধরনের একটু একটু এক্সট্রা কথা কিন্তু ঝেলতে হয় আমার ক্লাসে, রাইট? আদারওয়াইজ মানে হয় না। সো একটা গ্রাফ যদি বলি, যে শিক্ষার হার আর টেকনোলজি আর উন্নতি, প্রসপারিটি, রাইট, কতটা আমরা উন্নত করছি, তো গ্রাফটা কিন্তু এইভাবে যাচ্ছে। আমি যদি লাস্ট 50 বছরের গ্রাফ করি, 1970 থেকে এখন ধরো 2020 বলছি, 2021, ওকে, সো 50 বছরের গ্রাফ করি, তাহলে কিন্তু আমরা একদম এরকম করে আমাদের টেকনোলজির দিক দিয়ে, মানুষের পড়াশোনার দিক দিয়ে, হেলথ সেক্টর, মেডিকেল সেক্টর, হসপিটালস, এডুকেশন, স্কুল, কলেজেস, এরকম করে গ্রো করছে, রাইট, সাই করে গ্রো করছে। কিন্তু পাশাপাশি একটা কথা আমাকে বলো, যদি আমরা সত্যি এতটাই গ্রো করছি তাহলে টেনশন, ডিজিজ, রোগগুলো, ওকে, হাইপারটেনশন, লাইফে ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি এবং অসুস্থতার পরিমাণ, এগুলো এর থেকেও বেশি স্পিডে কেন বাড়ছে? ওয়াই? যদি আমরা এতটাই শিক্ষিত হচ্ছি, এতটাই উন্নত করছি, সব কিছু এতটাই হাই স্পিডে যাচ্ছে, তার থেকেও বেশি স্পিডে কেন আমরা ডিপ্রেস হয়ে যাচ্ছি? আমরা হ্যাপিনেস ইন্ডেক্সে আমাদের দেশগুলো ওয়ার্ল্ডের মানে শেষের দিকে, সার্ভের 157টা 160টা কান্ট্রির মধ্যে সার্ভে হয়, তার মধ্যে সবার নিচে আসে, 150-এর পরে আমাদের র্যাঙ্ক আসে। ওকে, যে আমরা এতটাই
আনহ্যাপি, আমরা এতটাই ডিপ্রেসড, আমরা এতটাই ইউনো নট স্যাটিসফাইড উইথ আওয়ার কেরিয়ার, উইথ আওয়ার লাইফ, কেন? তারপরে আমরা দৌড়ে যাচ্ছি সেম ডিরেকশনে। সো এটা জাস্ট বলার জন্য যে আমরা আমাদের মেন্টাল হেলথের দিকে নজর দিই না, মেন্টাল হেলথের দিকে নজর দিই না আর দিতে দিচ্ছে না, বিকজ আজকের সোসাইটিটা, আজকের ডিজিটাল মিডিয়া, আজকের ইনফ্লুয়েন্সিং মার্কেট বলতে পারি, ইনফ্লুয়েন্সার মার্কেট এরকমভাবেই তৈরি যে তোমাকে সবসময় একটা টার্গেট লাইফে চলে আসছে তোমার কাছে, যে আমাকে এই টার্গেটটা, এই টার্গেটটা হয়ে গেলো আরেকটা টার্গেট, আরেকটা টার্গেটটা হয়ে গেলো আরেকটা টার্গেট। টার্গেট রাখা ভুল নয়, কিন্তু টার্গেটটা কি আদৌ তোমার, না তুমি কারোর কাছ থেকে মানে ইনফ্লুয়েন্স হয়ে তোমার টার্গেট নিচ্ছ, তোমার লাইফের গোল নিচ্ছ? আর যদি সেটা নিয়ে থাকো, সেটা পেতে যে জার্নিটা তোমাকে করতে হবে, সেই জার্নিটা এতটা সুন্দর হয় না, যার কারণে লাইফে টেনশন, ডিপ্রেশন এই ওই আসে। মেন্টাল হেলথের দিকে আমরা খেয়াল দিই না, এবং মেন্টাল হেলথ যদি খেয়াল না দাও তাহলে ফিজিক্যাল হেলথও খারাপ হয়ে যায়। অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের হেলথ ইন্ডেক্স বলো বা হ্যাপিনেস ইন্ডেক্স বলো, আমরা কন্টিনিউয়াসলি নিচের দিকে যাচ্ছি, আর পরিমাণ মানে এগুলোর সাফারিং ভিকটিমস কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। সো এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি, প্লিজ যাই করো, ইউজ ইয়োর ব্রেন। তোমার একটা খুব পাওয়ারফুল জিনিস আছে তোমার কাছে, সেটা হচ্ছে তোমার ব্রেন, আর ওটা থেকে কনসিয়াসলি ভাবো যে আমি লাইফে যা করছি কোনটা কতটা বেশি ইম্পর্টেন্ট, আমি কি সেটা কোনোভাবে ইনফ্লুয়েন্স হয়ে করছি? ইনফ্লুয়েন্স মানে কি বলবো, বাংলায় কি বলবো, ইনফ্লুয়েন্সার বাংলা কেউ আমাকে বলবে? রাইট, কোনো ধরনের দিস ইজ এ নিউ কোর্স স্ক্রিন, ওকে ওকে, আমার আমার ফাইন, প্রভাব প্রভাব সায়ন্ত সেন, ওকে। সো ইয়া, প্রভাব বলতে পারি, বা কেউ আমাকে মানে আমার ব্রেনটাকে অন্য কেউ কন্ট্রোল করছে, রাইট? উৎসাহিত, ওকে, উৎসাহিত প্রভাব, উৎসাহিত না, অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স কথাটা পজিটিভেও ব্যবহৃত হয়, নেগেটিভেও ব্যবহৃত হয়, মানে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারে, যেরকম আমি নিজেকে নিজে বলি আমি ইনফ্লুয়েন্স করি। আমি কেন ইনফ্লুয়েন্স করি? একটা ভালো লাইফ কাটানোর জন্য, তুমি তোমার মেন্টাল ফিজিক্যাল হেলথের খেয়াল রাখো, এই জন্য আমি সবাইকে ইনফ্লুয়েন্স করি। সো আমিও ইনফ্লুয়েন্সার, বাট এরকম ইনফ্লুয়েন্সার আছে যারা নিজে তোমাকে এসে কিছু বলছে না, বাট ইউ আর গেটিং ইনফ্লুয়েন্সড বাই লুকিং এট দ্য অ্যাডভার্টাইজমেন্টস, ওকে। তোমার রোজ যা যা অ্যাডভার্টাইজমেন্ট দেখছো সেগুলোর দ্বারা, বা চারপাশের বিভিন্নভাবে তোমাকে কোনো না কোনোভাবে ব্রেইন ওয়াশ করা হচ্ছে, সেগুলোর দ্বারা তুমি ইনফ্লুয়েন্সড হচ্ছ, ওকে। সো কোথা থেকে কোথায় চলে গেলাম দেখো, এনিওয়ে তাড়াতাড়ি টেনে ফেরত চলে আসি। সংক্রমিত, আচ্ছা, ওকে, প্রভাবিত, ওকে, ফাইন, থ্যাংক ইউ, অনেকেই অনেক রিপ্লাই করছো। সো যেটা বলছি যে আমি ইনফ্লুয়েন্সড হয়ে কিছু করছি, রাইট? সো আমার মনে হয় যে এই জিনিসগুলোতে ইনফ্লুয়েন্স না হয়ে কম্পিটিশনে ভেড়ার চালে, ভেড়ার কি বলবে, দলে না গিয়ে অ্যাটলিস্ট আমি চুপ করে বসে ভাবো আজকে যে তোমার কাছে লাইফে সত্যি কোনটা ইম্পর্টেন্ট, ওকে? মেবি তোমার কাছে প্রচুর অপশান আছে, কিন্তু তার মধ্যে কোন অপশানটা তুমি চুজ করলে তুমি হ্যাপি থাকবে। একটা জিনিস মনে রাখবে, একটা ছোট্ট একটা না বলে অনেক লম্বা হয়ে যায় কথাগুলো, একটা অনেকগুলো জিনিস, এটা হচ্ছে সার্কেল যেটা তোমার ইন্টারেস্ট, ওকে। এই সার্কেলে অনেক কিছু থাকতে পারে, তোমার কাছে ফুটবল খেলা হতে পারে, তোমার কাছে ভিডিও বানানো হতে পারে, তোমার কাছে টিচিং হতে পারে, তোমার কাছে কুকিং হতে পারে, গার্ডেনিং হতে পারে, ট্রাভেলিং হতে পারে, এগুলো হচ্ছে তোমার ইন্টারেস্ট। আর তুমি আরেকটা হচ্ছে এরকম কিছু করবে যেটা ইউনো যেটা তোমাকে টাকা এনে দেবে, বা তুমি তোমার কেরিয়ার এস্টাবলিশ করতে পারবে যেটার মাধ্যমে। সো সেটার মধ্যে অনেক কিছু আছে আজকের দিনে, ফর এক্সাম্পল তোমাকে সোসাইটি যেগুলো করতে বলে সবসময়, তুমি তুমি ডক্টর হয়ে যাও, তুমি ইঞ্জিনিয়ার হয়ে যাও, তুমি কম্পিটিশনে নাম্বার ওয়ান চলে আসো, তুমি এই করো, তুমি সেই করো, প্রচুর কিছু করবে, ওকে। এবার তুমি জাস্ট সেই টার্গেটগুলো ফুলফিল করার জন্য, আর তোমাকে নিজেকে নিজে ওই জায়গায় দেখার জন্য, তুমি এটা দেখো না যে তোমার ইন্টারেস্ট কিসে আছে, তুমি সেগুলোর পেছনে দৌড়াও, ওকে। সো আমি কোনটা বলতে চাইছি, শুধু যদি সেগুলোর পেছনে দৌড়াও আর সেগুলো যদি তোমার ইন্টারেস্ট না থাকে, একসময় তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে, হয়ে তুমি কিচ্ছু করতে পারবে না, সেই যে এই গ্রাফের আন্ডার ভিকটিম তুমিও একজন হয়ে যাবে, তোমার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সব বরবাদ হয়ে যাবে, ওকে। সো এই জন্য আমাদেরকে শিখতে হবে ব্যালেন্স কীভাবে করা। সো ব্যালেন্স করতে গেলে তুমি দেখবে যে তোমার ইন্টারেস্টের কিছু জিনিস আর
এরকম কিছু জিনিস থাকবে যেগুলো যদি তুমি মার্কেট করতে পারো, যেগুলোর উপরে তুমি যদি প্রফেশন বানাও সেটাতে তুমি এগোতেও পারবে। সো তোমার সব ইন্টারেস্টে যে কোনো ইন্টারেস্টে যদি কাজ করো, তোমার ফুটবল খেলতে ভালো লাগে সেটাতে ফুটবল খেলে যাচ্ছ, কিন্তু তোমার যেখান থেকে থাকো তোমার মনে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সেটাতে তোমার ফিউচার নেই, সেটা যা হতে পারে গার্ডেনিং হতে পারে, হোয়াট এভার, তুমি একটা জিনিস সেটাতে কিছু ফিউচার নেই তোমার মনে হচ্ছে, তুমি ভালো করে রিসার্চ করেছো তারপরেও তোমার মনে হয় যে না এটাতে আমার এটা কনফিডেন্স নেই, এটা দিয়ে আমি একটা ভালো কেরিয়ার বানাতে পারবো, তাহলে সেটাকে ইন্টারেস্ট হিসেবেই রাখো, সেটাকে শুধু হবি হিসেবে রাখো এই পার্টগুলোকে, ওকে। আর যেই পার্টগুলোতে তোমার ইন্টারেস্ট নেই একদমই, কিন্তু তুমি তোমাকে ইনফ্লুয়েন্স করা হচ্ছে যে এটা কর এটা কর এটা করলে বিশাল কিছু হয়ে যাবে, সেগুলোকে একদম আজকে না করে দাও, যে এগুলো করবো না মানে করবো না, না বলার শেখাটা খুবই ইম্পর্টেন্ট, যে নো আই ওয়ন্ট ডু দিস কাইন্ড অফ থিংস, যেগুলোতে আমার একদম ইন্টারেস্ট নেই, একদম ভাল লাগে না, ওকে। এবার তুমি করবে কোনটা, তাহলে তোমার ইন্টারেস্ট আছে আর সেই ইন্টারেস্টগুলোকে আমি মার্কেটও করতে পারবো, মানে সেই ইন্টারেস্ট এর গুলোর উপরে যদি কাজ করি তাহলে একটা ভালো জবও পেতে পারি, বা অ্যাজ এ এন্টারপ্রেনিওর আমি যদি নিজে কাজ করি, যে কোনো জবের পেছনে দৌড়াচ্ছি না, আমি নিজে নিজে কাজ করছি কিছু, অ্যাজ এ ফ্রিল্যান্সার হোক, অ্যাজ এ টিচার হোক, অ্যাজ এ ফার্মার হোক, ওকে, হোয়াট এভার, সে যেটাই হোক, এই যে এরিয়াটা যেখানে তোমার ইন্টারেস্টও ম্যাচ করছে আর সেই ইন্টারেস্টগুলোকে মার্কেটে আজকের দিনে বাজারে সেগুলোর ভ্যালু আছে, সেগুলো থেকে উপার্জনও করা যায়, সেগুলোর উপর তোমার প্রফেশন হওয়া উচিত, সেগুলোর উপর তুমি তোমার প্রফেশন এর জন্য কাজ করা উচিত, যে আমি আমার কেরিয়ার বা আমি ফিউচার সেই জিনিসগুলোর উপরে কাজ করব। সো যেই জিনিসগুলো হতে পারে না, সেখানে আসতে পারে না, সেগুলো তুমি হবি হিসেবে রাখো, মাঝে মধ্যে করো, আর যেগুলো তোমার ইন্টারেস্ট নেই সেগুলোকে পুরো নো বলে দাও, আর যে ইন্টারেস্টগুলোর উপরে তুমি ফিউচার দেখতে পারো যে হ্যাঁ এগুলোর উপরে আমি কিছু করতে পারি, ফিউচার এগুলো মার্কেট ভ্যালু আছে, সেগুলোর উপরে তুমি কাজ করা শুরু করে দাও, আর এত কাজ করো যে কোনো একটা জিনিসের উপরে যেটা তুমি মাস্টার হয়ে যাও, আর তখনই দেখবে তোমার ইন্টারেস্টও থাকবে, তুমি লাইফেও গ্রো করতে পারবে, সব কিছু হবে। সো এটাই হচ্ছে ব্যালেন্স করা। এনিওয়ে আমি এখান থেকে এসেছি, চলে এসেছিলাম যে ক্যান দিয়ে, যে আই ক্যান রান 2 কিলোমিটার্স, আই ক্যান নট রান 2 কিলোমিটার্স। এবার যারা মেন্টাল হেলথ ডাউন হয়ে আছে ওদের জন্য বলি যে সলিউশন দেখা যায় না, ওকে। সো অনেক সময়ই মেন্টাল হেলথের সলিউশন, মানে আমরা মানসিকভাবে এরকম রিলেশনশিপ হোক, ফিনান্সিয়াল ক্রাইসিস হোক, বাড়ির ঝামেলা হোক, বসের ঝামেলা হোক, এরকম কন্ডিশনে ফেসে থাকি যে আমি কোনো সলিউশন নিতে পারছি না, কোনো মেন্টর কোনো গুরু কেউ আমাকে হেল্প করতে পারছে না। একটা জিনিস তোমাকে হেল্প করতে পারবে যে আজকে থেকেই, ওকে, আজ যদি রাত হয়ে যাচ্ছে, কখন দেখছো ভিডিওটা জানি না, নেক্সট যখন থেকে পসিবল তুমি তোমার ফিজিক্যাল হেলথের উপরে, ওকে, সময় দেওয়া শুরু করো। যখন তুমি ফিজিক্যাল হেলথের উপরে সময় দেওয়া শুরু করবে, ডিসপাইট অফ বিইং ফ্রাস্ট্রেটেড, ওকে, তুমি ফ্রাস্ট্রেটেড আছো, তোমার কোনো সলিউশন দেখতে পাচ্ছ না, তারপরও তুমি জাস্ট একটা সময়ে, সকাল হোক সন্ধে হোক, ডেইলি তুমি তোমার ফিজিক্যাল হেলথের পেছনে সময় দাও, খুব তাড়াতাড়ি তুমি যখন সেই সময়টা দিতে থাকবে একটা কন্টিনিউয়াস বেসিসে, ইউ উইল গেট আ গুড মাইন্ড, তোমার চিন্তাধারা, চিন্তা করার ক্ষমতাটা বাড়বে। তুমি যেখানে আছো সেখানে হয়তো তুমি সলিউশন কিছু দেখতে পাচ্ছ না, অন্ধকার হয়ে আছে, ট্রাফিক জ্যাম, যেরকম আমরা একটু দূর থেকে যদি দেখি তাহলে মনে হয় ছাদের উপর থেকে দেখলে আর সবাই চৌমাথায় এসে এভাবে জ্যাম বেঁধে আছে, কেউ যেতে পারছে না, কিন্তু একটু দূরেই সব ক্লিয়ার রাস্তাগুলো, কিন্তু ওই জায়গাটাতে এত জ্যাম বেঁধে আছে যে সেই জ্যামটার কারণে কেউ আর সময় মতো বেরোতে পারছে না, সবারই লেট হয়ে যাবে, কিন্তু তুমি যদি একটু দূর থেকে একটা বিল্ডিংয়ের উপর থেকে দেখছো তাহলে তোমার হাসি পাবে, কীরকম বোকা সবাই ওখানে এসে জ্যাম করে দাঁড়িয়ে আছে সব, যদি একটু ওরা নিজে থেকে সাইড দিয়ে দেয় তাহলে তো চারদিকেই রাস্তা খালি। সো এরকমই ভাবে আমরা এক এক সময় মেন্টাল ডিপ্রেশন বলো বা সলিউশনবিহীন পরিস্থিতিতে আমরা পড়ে যাই, যে কোনো সলিউশন দেখতে পাই না, মনে হয় চারদিক অন্ধকার। সো ওই সময়ে জাস্ট একটু সময় বার করে নিজেকে নিজে সময় দাও, নিজের ফিজিক্যাল হেলথের পেছনে সময় দাও। যখন তুমি ফিজিক্যাল হেলথের পেছনে একটা সময় দিতে পারবে, বি আ সেলফিশ পার্সন, একটু স্বার্থপরের মতো আধা ঘন্টা এক ঘন্টা নিজের জন্য সময় দাও, যখন সেই সময়টা দিতে থাকবে তোমার মনে হবে যে ইয়েস আই ক্যান সি সামথিং, কিছু জিনিস তো ক্লিয়ার হচ্ছে, ওকে, জাস্ট ট্রাই দ্যাট, ওকে। সেই জন্যই বলছিলাম ক্যান থেকে আই কান্ট রান, সো যদি তুমি মনে হয় যে আমি পারছি না তাহলে জাস্ট স্টার্ট ফ্রম টুমোরো, ওকে। কিছু বাজি ফাটানো শুরু হয়েছে বাইরে, ওকে, সো জাস্ট গিভ মি 1 মিনিট, মেবি বন্ধ, ওকে, বন্ধ হয়ে গেছে। সো ইয়া, হ্যাঁ, অনেক এক্সট্রা কথা হয়ে গেলো, রাইট দাদা, আমার মানে ওকে, বাট আমার ভালো লাগলো যে অনেকেই প্রেজেন্ট আছো, এই জন্য কেউ ছেড়ে যাওনি ক্লাস, তো এই জন্য আমি বলতে থাকি, ফিলোসফি ঝাড়তে থাকি, এনিওয়ে জ্ঞান ভালো লাগলে ওকে, না ভালো লাগলে চলো ক্লাসে ফিরে আসি। আর একটা আপডেট, যে আমাদের কোর্স যেটা চলছে
কমপ্লিট স্পোকেন ইংলিশের কোর্স, সমস্ত অডিও ভিডিও পিডিএফ ওয়ার্কশিট সমস্ত কিছু রেডিমেড একদম। 17 তারিখ আই থিঙ্ক টু মোর ডেইজ, ওকে 16-17, ওকে দুদিন আর আছে। সো দেয়ার ইজ এ লঞ্চ অফার গোয়িং অন, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান গ্র্যাব দ্য অফার, একদম হাফ প্রাইসে এখনও অ্যাভেলেবেল আছে কোর্সটা। দাদার হাইস্কুল .com DADARISCHOOL.com এখানে গিয়ে তোমরা কোর্সটা বুক করে নিতে পারো, ওকে। ইটস এ ভেরি মিনিমাল প্রাইস, মানে একদিনের কি বলবো একটা একটা ডিনার পার্টির খরচা, ওকে। সো ইটস জাস্ট ফিউ থিং, জাস্ট আমরা কিছু এই জিনিসটাকেও একটা রিজনেই করা হয়েছে যাতে করে আমরা এই প্ল্যাটফর্মটাকে আরও স্ট্রং করতে পারি। সো ইফ ইউ ওয়ান্ট টু গ্র্যাব দ্য অফার, আর দুদিন আছে, ইউ ক্যান গো অ্যান্ড গ্র্যাব দ্য অফার, কারণ মেবি প্রাইস আবার বেড়ে যাবে, কারণ সব কিছু আমার হাতে হয় না, এগুলো সামওয়ান যারা টিম আছে ওরাও অনেক কিছু ডিসাইড করে। সো আই হ্যাভ জাস্ট ইনফরমেশন টু গিভ ইউ, ওকে। সো চলে আসি আজকের ক্লাসে আমরা, ক্যান, ওকে। সো ক্যান আমরা কেন ব্যবহার করি, মেইনলি আমি যেটা বললাম যে প্রত্যেকটা মোডাল ভার্বের অনেক অনেক ব্যবহার হতে পারে, এই কথাটা খুব একটা স্টার মার্ক দিয়ে আমি বলছি, বুঝে নাও। প্রত্যেকটা মোডাল ভার্বের ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, প্রত্যেকটা মোডাল ভার্বের অনেক অনেক ব্যবহার, কিন্তু সবকটা ব্যবহার ইম্পর্টেন্ট তো নাই, আমরা স্পোকেন ইংলিশে ব্যবহারও করি না, ওকে। যেটা বলছিলাম যে অনেক বড় বড় স্কলার যারা কিছু না কিছু জার্নাল লিখছে, কোনো স্টোরি, গল্প, আর্টিকেল লিখে যাচ্ছে, ওরা এক একটা মোডাল ভার্বের অনেক ধরনের ব্যবহার করে থাকে যেগুলো স্পোকেন ইংলিশে, ওকে। স্পোকেন আর রিটেন কিন্তু পুরোপুরি আলাদা, স্পোকেন ইংলিশ আর রিটেন। অনেকে আছে খুব ভালো ইংলিশ লিখতে পারে কিন্তু স্পোকেনে সেরকম ভালো নয়, বা ধরো ভালো কিন্তু যারা খুব ভালো ইংলিশ লিখতে পারে ওদেরকেও জিজ্ঞেস করো যে আপনি রিটেনে যে ওয়ার্ডগুলো ব্যবহার করেন, সব কিছুকে বলার ক্ষেত্রে ব্যবহার করেন, বা সব ধরনের স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলো লেখার ক্ষেত্রে ব্যবহার করেন সেগুলোকে বলার ক্ষেত্রে ব্যবহার করেন না। ম্যাক্সিমাম 60-70% আমরা ব্যবহার করি বলার ক্ষেত্রে, যেগুলো খুব ভালো যারা লিখে ওরাও 60-70% শুধু বলাতে ব্যবহার করে 100%-এর মধ্যে, মানে যদি উনি 100 ধরনের সেন্টেন্স বানিয়ে থাকেন লেখার জন্য, বলার সময় যদি ইংলিশে কথা বলতে পারেন, ফ্লুয়েন্টও হন, তাহলেও সেখান থেকে হার্ডলি 70% কথা বলার সময় ব্যবহার করেন। সো এই জন্য বলছি এক একটা মোডাল ভার্বের লেখার জন্য বা তৈরি করার জন্য স্ট্রাকচার জোর করে অনেক ধরনের স্ট্রাকচার বানানো যাবে, কিন্তু আমরা কনসেন্ট্রেট করবো যে এক একটা মোডাল ভার্বের মেইন ব্যবহার কী আর কোন জায়গায় আমরা স্পোকেন ইংলিশে ব্যবহার করি। সো ক্যান যে মোডাল ভার্বটা, এটার মেইন ব্যবহার আমরা এবিলিটি বোঝাতে ব্যবহার করি, যে আই ক্যান লিফট 25 kgs, আমি 25 kg ওঠাতে পারি, ওকে। আই ক্যান লিফট সিলিন্ডার, ওকে, একটা গ্যাস সিলিন্ডার আমি উঠিয়ে নিতে পারি উইথ ওয়ান হ্যান্ড, ওকে, আমি এক হাতে গ্যাস সিলিন্ডার তুলতে পারি, বা আই ক্যান নট, এরকম একটা ওয়ার্ড যেটা ক্যান আর নট একসাথে লেগে থাকে, এটা আমি জাস্ট রিসেন্টলি জানতে পারলাম। সো ক্যান নট, বাকি যে এরকমগুলো শ্যাল নট, শুড নট, বা উড নট, কুড নট, আলাদা আলাদা হয়, এটা এরকম না, ক্যান নট একসাথেই লেগে থাকে। আর যদি শর্টে বলি তাহলে কান্ট, ওকে, আর প্রোনাউন্সিয়েশনটা কান্টও হয় ক্যান্টও হয়, আমেরিকান ইংলিশে বলে ক্যান্ট আর ব্রিটিশ ইংলিশে কান্ট, ওকে। সো ইটস কান্ট, সো আই কান্ট রান, বা আই কান্ট স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারি না, এতটুকুও বলতে পারি, আই কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, আমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি না। তাহলে ক্যান দিয়ে আমরা কী বলছি, এবিলিটি বলছি। সো ক্যান এবিলিটির জন্য ব্যবহার করি আমরা। সো ক্যান আমরা বলতে পারি, ক্যানের পরিবর্তে যদি আমি এরকম আই অ্যাম এবল টু, মানে আমার ক্ষমতা আছে, আই অ্যাম এবল টু রান 5 kilometers, আমি 5 kilometers দৌড়াতে পারি, আই অ্যাম এবল টু রান 5 kilometers, ওকে। সো এটা আই অ্যাম এবল টু দিয়ে বলা যাচ্ছে, প্রত্যেকটা মোডাল দিয়ে যে এরকম আলাদা করে মোডাল ছাড়া বলা যাবে ওরকম নয়, বাট জাস্ট বোঝানোর জন্য যে ক্যান মানে এবিলিটিটা কী, অ্যাম এবল টু, এবল টু মানে ক্ষমতা, আমার ক্ষমতা আছে। সো আই অ্যাম এবল টু রান 5 kilometers, আমি 5 kilometers দৌড়াতে পারি, আই ক্যান রান, এই অ্যাম এবল টু এর জায়গায় আই ক্যান রান, এরকম করে হি ইজ এবল টু, হি ইজ এবল টু সেম রান, বা হি ইজ এবল টু ডু 50 push-ups, ও 50টা push-up করতে পারে, ওকে, অ্যাট ওয়ান্স, একবারে, ও একবারে 50টা 50 push-up করতে পারে, হি ইজ এবল টু ডু 50 push-ups অ্যাট ওয়ান্স। সো হি ক্যান ডু 50 push-ups, ইজ এবল টু এর জায়গায় অ্যাম এবল টু, ইজ এবল টু, আর এবল টু, এগুলোর জায়গায় আমরা
ক্যান ব্যবহার করি। সো বুঝতে পারছো, এবিলিটি মানে ক্ষমতা, পাওয়ার, আমার কাছে পাওয়ার আছে। আমি যদি নেগেটিভে বলি যে আই অ্যাম নট এবল টু, আই অ্যাম নট এবল টু রান 15 কিলোমিটার, আমি 5 কিলোমিটার, 15 কিলোমিটার, 5 কিলোমিটার দৌড়াতে পারি না। ইফ ইউ রেগুলার, আই এম এ রেগুলার স্টুডেন্ট, ইউ মোস্ট ওয়েলকাম। সো আই অ্যাম নট এবল টু মানে আই কান্ট স্পিক ইংলিশ, আই কান্ট রান 5 কিলোমিটার্স, আই কান্ট ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করতে পারি না। ওকে, সো এনিথিং ইজ এবল টু বা অ্যাম এবল টু বা আর এবল টু, দে আর এবল টু বিল্ড আ হাউস, ওরা বাড়ি বানাতে পারে। দে আর এবল টু বিল্ড আ হাউস, ওরা বাড়ি বানাতে পারে না। দে ক্যান বিল্ড আ হাউস, ওরা বাড়ি বানাতে পারে। আই অ্যাম এবল টু ড্রাইভ, আমি ড্রাইভ করতে পারি। আই এম নট এবল টু ড্রাইভ, আমি ড্রাইভ করতে পারি না। আই এম নট এবল টু স্পিক, আমি কথা বলতে পারি না। আই এম নট এবল টু ওয়াক আফটার মাই অ্যাক্সিডেন্ট, আমি অ্যাক্সিডেন্টের পর থেকে হাঁটতে পারি না। আই অ্যাম নট এবল টু, সো আই কান্ট ওয়াক। এবল টু মানে ক্ষমতা, বুঝতে পারলে? এবিলিটি, সো এটা এবিলিটির জন্য। আর ক্যানের কী ব্যবহার হতে পারে? এটা হচ্ছে একটা ক্যান এবিলিটি, ক্ষমতার জন্য। এবার তুমি যত খুশি সেন্টেন্স বানাবে এই স্ট্রাকচারটা ফলো করে। এই স্ট্রাকচারটা, ফার্স্ট স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভি ওয়ান প্লাস আদার ওয়ার্ডস, দেখে নাও। আই সাবজেক্ট, আই মডেল, ক্যান, আই ক্যান রান 5 কিলোমিটার, আমি 5 কিলোমিটার দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান, যদি নট লাগাতে হয় তাহলে ক্যান নট একসাথে বা কান্ট একসাথে লাগাও। সো সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভি ওয়ান প্লাস আদার ওয়ার্ডস, এই হচ্ছে আমাদের স্ট্রাকচার ক্যান। আর ক্যানের ব্যবহার কোথায়? পসিবিলিটির জন্য ব্যবহার করি। ইয়েস, পসিবিলিটির জন্য ব্যবহার করি। ইট ক্যান রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। ইট ক্যান রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। এবার এখানে বৃষ্টি হতে পারে, এখানে আমি ক্যানের জায়গায় শুধু ক্যানই ব্যবহার করি এরকম নয়। ইট মে রেইন টুডেও বলতে পারি, ইট মাইট রেইন টুডেও বলতে পারি। সো এখানে ক্যান আবার এবিলিটি নয়, ক্ষমতা নয়। ইট ক্যান রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। এবার ইটের ব্যবহার কি? ইটের ব্যবহার হচ্ছে এরকম কোনো জায়গায় যেখানে সাবজেক্টকে আমরা আইডেন্টিফাই করতে পারি না, ওকে, বা বলতে পারি না ভাষায়, সেখানে আমরা ইট বা দেয়ার এক্সট্রা ইউজ করি। যেরকম একজন রাজা ছিলেন, ওয়াজ এ কিং, এতটুকু তো বলবো না, ওয়াজ এ কিং, ওয়ান কিং ওয়াজ, শুধু এতটুকু বলবো না। সো সেখানে আমরা দেয়ারটা লাগাই, দেয়ার ওয়াজ এ কিং। এখানে দেয়ার মানে ওখানে এরকম নয়, একজন রাজা ছিলেন, আ কিং ওয়াজ, এতটুকু বলবো না, একজন রাজা, আ কিং ছিলেন, এর জন্য শুধু ওয়াজ, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হয় না। সো এরকম জায়গা যেখানে সেন্টেন্স বাংলায় তো বলতে পারি কিন্তু ইংলিশে সেটাকে কমপ্লিট করতে পারি না, শুধু তার ট্রান্সলেশনের ওয়ার্ডগুলোকে দিয়ে, একজন কিং, আ কিং ছিলেন, ছিলেনের জন্য কোনো ওয়ার্ড নেই ইংলিশে, তো এটাকে ইংলিশে বলার জন্য কিং ওয়াজ দেয়ার। সো এই দেয়ারটা আমরা ইন্ট্রোডাক্টরি মানে সেন্টেন্সে কি বলবো, এরকম ট্যাবলেট হয় না কিছু যে রোগ হয়নি কিন্তু রোগী মনে করছে ওষুধ খেলে ঠিক হয়ে যাব, মানসিক রোগ, তো ডাক্তার ওই ময়দার আটার গুলি থাকে সেগুলোকে দিয়ে দেয়, ওকে, যে খেয়ে নাও ঠিক হয়ে যাবে, তো খেয়ে নেয় আর মানসিক রোগ তো ঠিক হয়ে যায়, মনে করে যে আমি ওষুধ খেয়েছি ঠিক হয়ে গেছি। ইট আর দেয়ার হচ্ছে এরকম টাইপের, সেন্টেন্সের মধ্যে কোনো মানে নেই। এক এক জায়গায় মানে আছে, দিস ইজ, ইট ইজ মাই পেন, এটা আমার কলম, এখানে ইট মানে আছে, বাট ইট ক্যান রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, এই ইটের কিন্তু কোনো মানে নেই। ওকে, এরকম করে দেয়ার ওয়াজ এ কিং, দেয়ার ওয়াজ আ কিং, একজন রাজা ছিলেন, এখানে দেয়ার এর কোনো মানে নেই, এরকম না ওখানে একজন রাজা ছিলেন, এরকম না। দেয়ার ওয়াজ এ কিং দেয়ার, বা দেয়ার ওয়াজ এ কিং ইন দ্য ভিলেজ, দেয়ার ওয়াজ এ কিং ইন দ্য মাউন্টেন্স, পাহাড়ে একজন রাজা ছিলেন, হোয়াট এভার, সো সেখানে ছিলেন, তখন সেটার মানে আসছে যে সেইখানে বা পাহাড়ে, কিন্তু শুধু যদি দেয়ার ওয়াজ এ কিং বা এ কিং ওয়াজ দেয়ার, ওকে, সো দেয়ার ওয়াজ এ কিং, এখানে দেয়ারটা কোনো মানে নেই, কিন্তু যেহেতু আমরা শুধু আ কিং ওয়াজ বা ওয়াজ এ কিং এতটুকু বললে কিছু মানে আসছে না, এই জন্য দেয়ারটা নিতে হচ্ছে, ধার করে নিতে হচ্ছে। সো এই দেয়ারটা হচ্ছে ওরকম পাসিবো, এরকম ট্যাবলেট যার কোনো ওষুধ নেই, যেটা খেলে সেন্টেন্সটা বানাতে পারবো আর কি, রাখলে এখানে। ওকে, সো এনিওয়ে, ইট ওয়াজ ইন্ট্রোডাক্টরি, এগুলোকে বলি আমরা ইন্ট্রোডাক্টরি ইট অ্যান্ড ডেয়ার, যেখানে ইট রাখতে হবে। ইট ক্যান রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, ইট মাইট রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। যখন আমরা, আচ্ছা আবারও ইট উইল রেইন টুডেও বলি, ইট উইল রেইন টুডে, আজকে বৃষ্টি হবে। ওকে, সো যখন আমরা শিওর থাকি যে আজকে একটা কাজ হবে, এরকম ক্ষেত্রে একটা সম্ভাবনা মানে কোনো কিছুর সম্ভাবনা,
পসিবিলিটি বা প্রবাবিলিটি দুটোর মানে হচ্ছে সম্ভাবনা, সম্ভাবনা। ওকে, সো পসিবিলিটি বা প্রবাবিলিটি দুটোর মানে সম্ভাবনা। সো সম্ভাবনাটা যখন আমি 100% আমার কাছে আমার সম্ভাবনাটা 100% মনে হচ্ছে, তখন আমি উইল ব্যবহার করি, ইট ইট ক্যান। তো এটা এটা ভালো করে বুঝে নাও, সমস্ত সম্ভাবনা একসাথে ক্লিয়ার হয়ে যাবে। যত সম্ভাবনা আছে, ইট উইল রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, উইল কখন বলবো, যখন আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনাটা 100%। যখন আমি বলবো ইট ক্যান রেইন টুডে, মানে আমার কাছে মনে হচ্ছে 100% না, একটু কম। এবার একটু কম এটা কোনো বইয়ে লেখা নেই যে 90%, 80%, 70%, বাট বলার সময় তুমি যদি এদের ব্যবহার দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে মোটামুটি মানে 100% থেকে একটু কম হলে, 80-90% ওরকম টাইপের হলে তখন আমরা ক্যান ব্যবহার করি। সো ইট ক্যান রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, মোটামুটি 70-80% চান্সেস আছে। ইট মে রেইন টুডে, মোটামুটি 50-60%, ওকে 50-60% রেইন, 50% থেকে একটু বেশি চান্স আছে আজকে বৃষ্টি হবার, ইট মে রেইন টুডে। ওকে, এবার সকালে আমি দেখছি যে সেরকম নেই, কিন্তু ওই মাথায় একটু মেঘ জমে আছে, সো আজকে বৃষ্টি হলেও হতে পারে। ওকে, মানে একদমই কম কম চান্স, লেস দেন 50%, 40%, 30%, 20%, ওকে চান্স, খুবই কম চান্স, তখন আমি মাইটের ব্যবহার করব, ইট মাইট রেইন টুডে। এরকম করেই আমি ইট ছাড়া অন্য কোনো সেন্টেন্স বলতে পারি, যে তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট পেতে পারো, ওরা আজকে আমাদের বাড়িতে আসতে পারে, ট্রেনটা আজকে লেট হতে পারে, তুমি এই জিনিসটা ওই দোকানে পেতে পারো, যা কিছু বলো, যে ওরা আজকে আসতে পারে, দে উইল কাম টুডে, দে উইল কাম টুডে, মানে ওরা আজকে আসবে, আমার জানা অনুযায়ী, আমার জানা অনুযায়ী আমি বলছি ওরা আজকে আসবে। সো এটা আমি 100% শিওর যে ওরা আসবে, দে উইল কাম টুডে। কিন্তু যখনই আমি বলবো দে ক্যান কাম টুডে, দে ক্যান কাম টুডে, মানে ওরা আজকে আসতে পারে, আসতে পারার সম্ভাবনাটা অনেক বেশি। দে মে কাম টুডে, সেম বাংলায় একটাই, ওরা আজকে আসতে পারে, কিন্তু পার্সেন্টেজটা আরও কমে যাচ্ছে, দে মাইট কাম টুডে, ওরা আজকে আসতে পারে, সো এইটার পার্সেন্টেজটা আরও কম। সো আমি কোথাও, আবারও বলছি, কোথাও লেখা নেই কত পার্সেন্ট, কিন্তু জাস্ট বোঝানোর জন্য যে মোটামুটি উইল বলবো আমি যখন 100% শিওর ওরা আসবে, 100% উইল বলবো, আর যখন মোটামুটি 80% শিওর তখন বলবো আমি দে ক্যান কাম টুডে, যখন আমি 60%, 50% শিওর তখন বলবো দে মে কাম টুডে, যখন আমি 20%, 30% শিওর তখন বলবো দে মাইট কাম টুডে। ওকে, ক্লিয়ার? সো সবচেয়ে কম সম্ভাবনা, সবচেয়ে কম সম্ভাবনা পসিবিলিটি বলার জন্য মাইট, তারপর মে, তারপর ক্যান, তারপর উইল। ওকে, ক্লিয়ার? সো এতটুকু আমরা এবিলিটি বলার জন্য। সো ক্যান হয়ে গেল, ক্যানের পাশে আমরা একটা একটা করে দেখছি, ওকে একটা একটা করে দেখব। এবার দেখি আমরা যে, আচ্ছা স্ট্রাকচারগুলো দেখে নাও, স্ট্রাকচারগুলো কী আছে এখন, যে যে সেন্টেন্সগুলো আমরা বললাম সেম, কিন্তু ক্যাটাগরি নাম্বার, স্ট্রাকচার নাম্বার ওয়ান, যে দে ক্যান কাম টুডে, আই মে গো টুমোরো, আমি আগামীকাল যেতে পারি, আই মে গো টুমোরো, আমি আগামীকাল যেতে পারি। ওকে, আই মাইট গো টু দিল্লি নেক্সট মান্থ, আমি হতে পারে, আমি হতে পারে যে আগামীকালকে দিল্লি যাচ্ছি, আমি হতে পারে আগামীকালকে দিল্লি যাচ্ছি, আই মাইট গো টু দিল্লি নেক্সট মান্থ। ওকে, দে মে কাম টুমোরো, ওরা আগামীকালকে আসতেও পারে। ওকে, সো এই হচ্ছে ফার্স্ট স্ট্রাকচারে। এবার তুমি আরও বেশি বেশি করে সেন্টেন্স কিন্তু নিজে থেকে বানাবে। নেক্সট আমরা যদি রিকোয়েস্টের কথা বলি, কীভাবে বলবো, আচ্ছা রিকোয়েস্ট, আমরা মোরাল গুরু ধরে ধরে যাচ্ছি, ক্যান ছিল, নেক্সট ক্যান থেকে কুডে চলে যায় এবার। আচ্ছা, ক্যানের আর কোনো ব্যবহার, ফার্স্ট ব্যবহার আমরা এবিলিটির জন্য দেখলাম, নেক্সট ব্যবহার পসিবিলিটির জন্য দেখলাম, রিকোয়েস্টের জন্য ব্যবহার করে থাকি, যেরকম ক্যান আই কাম ইন, ক্যান আই টেক ইউর মোবাইল ফোন, ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি, সো রিকোয়েস্টের জন্য আমরা ব্যবহার করি। তখন স্ট্রাকচারটা কী হয়ে যায়, তখন স্ট্রাকচারটা হয়ে যায়, আমি প্রশ্ন করি রিকোয়েস্টের সময়, কী করি, প্রশ্ন করি, যে ক্যান, ক্যান প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট এন্ড আদার ওয়ার্ড কোয়েশ্চেন মার্ক, সো ক্যান আই, ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি, ক্যান আই সিট হিয়ার, বা ক্যান আই কিপ মাই ব্যাগ হিয়ার, আমি কি আমার ব্যাগটা এখানে রাখতে পারি, ক্যান আই ইউজ ইয়ার ওয়াশরুম, আমি কি তোমার ওয়াশরুমটা ইউজ করতে পারি, ক্যান আই গেট আ টিকেট প্লিজ, আমি কি একটা টিকিট পেতে পারি। সো এরকম জায়গায় আমি রিকোয়েস্ট করতে ক্যানের ব্যবহার করি,
রিকোয়েস্ট বা পারমিশন চাইতেও ইভেন পারমিশন কারোর কাছে ইনফর্মাল পারমিশন চাইছি, ইনফর্মাল মানে খুব বেশি স্যার বা খুব বেশি সম্মান দিয়ে যে পারমিশন চাইতে হবে ওরকম নয়, ক্যান আই লিভ নাও, আমি কি এখন যেতে পারি। সো আমি যদি বসের কাছে জিজ্ঞেস করি তাহলে তখন আমি সেম কথাটাই, যখন পারমিশনের ব্যাপার আসছে তখন মে দিয়ে জিজ্ঞেস করি, মে আই লিভ, মে আই কাম ইন স্যার, আমি মে আই লিভ নাও, আমি কি এখন যেতে পারি। বাট যদি আমি ইনফর্মাল মানে বন্ধুদের মাঝখানে বা সেরকম ধরনের খুব বেশি ডিফারেন্স নেই, ইনফর্মাল, ওকে, সেখানে আমি তিন ধরনের হয় অ্যাকচুয়ালি ব্যাপারটা, ইনফর্মাল ইনফর্মাল ফর্মাল ফর্মাল আর বলতে পারি আমি পোলাইট, ওকে, এটার ব্যবহার খুব পড়বে মোডাল ব্যবহার করার সময়। সো ইনফর্মাল ব্যবহার করার সময় ইনফর্মাল রিকোয়েস্ট হতে পারে, এই এই জিনিসটা আরেকটা স্টার মার্ক দিয়ে লিখে নাও, ইনফর্মাল রিকোয়েস্ট হতে পারে, পারমিশন হতে পারে, ওকে, রিকোয়েস্ট বা পারমিশন বেসিক্যালি। সো যখন আমি ইনফর্মাল ইউজ করি, ইনফর্মাল ইউজ করি তখন আমি বলি ক্যান, যেরকম এখানে বলছি ক্যান আই সিট হিয়ার, ক্যান আই কিপ মাই ব্যাগ, ক্যান আই গেট এ টিকিট, ক্যান আই লিভ নাও, আমি কি এখন যেতে পারি। বাট সেটা যদি ফর্মাল হয়, সেটা যদি ফর্মাল রিকোয়েস্ট বা ফর্মাল পারমিশন হয় যে আমি পারমিশন চাইছি, তখন আমি ব্যবহার করি মে, ওকে, মে আই গো নাও, মে আই কাম ইন, মে আই গেট ইউর ফোন নাম্বার, ওকে, মে আই সাবমিট মাই প্রজেক্ট, মে আই সে সামথিং, আমি কি কিছু বলতে পারি। সো আমি রিকোয়েস্ট করছি বা পারমিশন চাইছি, তখন আমি ফর্মাল বলার জন্য মে এর ব্যবহার করছি। আর পোলাইট রিকোয়েস্ট, পোলাইটলি যখন রিকোয়েস্ট করি, ফর এক্সাম্পল আমি যখন বলি যে আমাকে কি এই কাজটা করে দেবে, তুমি কি একটু ফ্যানটা অন করে দেবে, আমাকে এক গ্লাস জল দেবে, আমাকে মেনু কার্ডটা দেবে, আমাকে একটু হেল্প করবে, আমাকে একটু টাকা দেবে, ওকে, কীভাবে বলবো। সো পোলাইট ব্যবহার করার জন্য আমরা উড বা কুডের ব্যবহার করি, উড বা কুডের ব্যবহার করি। সো উড ইউ হেল্প মি, উড ইউ হেল্প মি, উড ইউ প্লিজ হেল্প মি, could you help me please, could you help me please, apni ki amake sahajjo korben, would you help me, okay, formally jokhon amra formal bolchi tokhon just erokom hoye jacche je kar sathe formal byabohar korchi। So formal er polite er modhe difference ta ki, formal hocche ekdom official, ami amar sir ke je rokom kore request korchi, ar polite hocche এরকম নয় যে অফিসিয়ালি হতে হবে, আমি একটা রেস্টুরেন্টে বসে আছি বা আমি রাস্তায় ফুটপাতে কিছু কিনছি বা যার কাছে খুশি ব্যবহার করছি, তার সাথে ব্যবহারটাকে আমার বন্ধুদের মতো বা সমকক্ষীয় না, তাকে খুব বেশি বাটারিং করে একটু পোলাইট মানে বেশি সম্মান দিয়ে কথা বলছি। সো সম্মানটা আমরা যাকে খুশি দিতে পারি, আমরা একটা ওয়েটারকেও দিতে পারি, রাস্তায় দাঁড়িয়ে যে ফল বিক্রি করছে ওকেও দিতে পারি। সো সেখানেও আমি যদি বলি যে ইনফর্মালভাবে বলি যে ক্যান ইউ গিভ মি দ্যাট ওয়ান, তুমি কি আমাকে ওইটা দিতে পারবে, ক্যান ইউ গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার, তুমি কি আমাকে এক গ্লাস জল দেবে, ক্যান ইউ সুইচ অন দ্য ফ্যান, ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো। সো এরকম করে কখন বলি ইনফর্মাল, ইনফর্মাল মানে ক্যাজুয়াল সিচুয়েশনে, যখন আমি একটা বন্ধু বান্ধবের রিলেশন বা এতটা রেসপেক্ট দিয়ে মানে ডিসরেসপেক্ট নয়, ক্যান বলছি মানে কাউকে অসম্মান করছি ওরকম নয়, কিন্তু আলাদা করে কিছু রেসপেক্ট দিচ্ছি না, বন্ধু বান্ধব বা বন্ধু নয় কিন্তু হয় না যে জাস্ট একটা নর্মাল ব্যবহার আর কি, নর্মাল ব্যবহার, কিন্তু তাকে যদি একটা স্পেশাল ফিল করাতে চাই, তাকে যদি একটু বাটারিং করে বা একটু এক্সট্রা পোলাইটভাবে বলতে চাই, তাহলে সেম ক্যানের কথাগুলো আমি কুড বা উড দিয়ে বলবো, দুটো দিয়ে, ওকে। সো এগুলো রিকোয়েস্ট বা পারমিশনের জন্য, কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কুড ইউ সুইচ অন দ্য ফ্যান প্লিজ, উড ইউ ওপেন দ্য উইন্ডো, উড কুড একটা জায়গায় একটা ব্যবহার করতে পারি, ওরকম না যে কোথায় কুড আর কোথায় উড, কখন এই রিকোয়েস্ট আর পারমিশনের ক্ষেত্রে শুধু বলছি। সো রিকোয়েস্টের ক্ষেত্রে ফর্মালের ক্ষেত্রে মে ব্যবহার করব আর ইনফর্মালের ক্ষেত্রে ক্যান ব্যবহার করব, ক্লিয়ার, ওকে। সো এগুলো দিয়ে তোমাদেরকে বানাতে হবে বেশি বেশি সেন্টেন্স নিজে থেকে। এবার আমরা চলে আসি ক্যান দিয়ে হয়ে গেল আমার রিকোয়েস্ট আর কি পারমিশন অব্লিগেশন, ব্যাস দ্যাটস ইট, এই হচ্ছে ক্যানের ব্যবহার যতটা বললাম। সো ক্যানের কী কী ব্যবহার আমরা শিখলাম, ক্যান দিয়ে আমরা এবিলিটি বলছি, আমার ক্ষমতা আছে, আই ক্যান ডু ইট, আই ক্যান নট ডু ইট, ক্যান দিয়ে আমরা পসিবিলিটি বলছি মানে সম্ভাবনা, ইট ক্যান রেইন টুডে, দে ক্যান কাম টুডে, ওকে, ক্যান দিয়ে আমরা রিকোয়েস্ট করছি যে ক্যান আই টেক ইউর চার্জার, আমি কি তোমার চার্জারটা নিতে পারি, ক্যান আই কাম ইন, ক্যান আই গো নাও, আমি কি যেতে পারি, কিন্তু ইনফর্মাল, ওকে। ক্যান দিয়ে আমরা সাজেশনও করতে পারি, ইউ ক্যান ট্রাই দিস, তুমি এটা এটা ব্যবহার করে দেখতে পারো, ওকে, ইউ ক্যান ট্রাই দিস,
pen, you can try this hair shampoo, you can try this hair oil, okay, it will reduce your hair fall. Eta tomar hair fall kamiye debe. You can try this, you can try this mane eta tumi korte paro mane tomar ability ache erokom noy. Eki kotha dekho, you can, ami tomake bolchi, you can run, tumi dorate paro. Okay, so ekta hocche you can run, tumi dorate paro ami jani, ar arekta hocche tomake doranor permission dilam ami. তুমি দৌড়ানোর পারমিশন দিলাম, ইউ ক্যান রান, ওকে ইউ ক্যান গো, তোমাকে যেতে তুমি যেতে পারো. দেখো একটা হচ্ছে তুমি একটা কাজ করতে পারো, তোমার এবিলিটি বলছি, সেম কথাই আবার বলছি ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো. সো এখানে কিন্তু তোমাকে পারমিশন দিচ্ছি, সেখানে তোমার এবিলিটি বলছি না. ওকে এরকম করে তোমাকে সাজেশন করছি, ইউ ক্যান ইউজ দিস, ইউ ক্যান ইউজ দিস হেয়ার অয়েল, তুমি এই হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারো. সো এটা তোমাকে একটা সাজেশন করা এরকম করে. ওকে সো ক্যানের বিভিন্ন ধরনের ব্যবহার আমরা দেখতে পেলাম, রাইট? আই হোপ এগুলো নিয়ে আর কোনো মানে এরকম কিচ্ছু করতে হবে না, এটা চাপ নেবে না যে ও ক্যানের তো দাদা ছটা ব্যবহার বলেছিল, আমার তো চারটা ব্যবহারই মনে আছে আর একটা ভুলে গেছি, নাথিং লাইক দ্যাট. তোমার অটোমেটিক যখন এই এক একটা সিচুয়েশন বললাম, ভিডিওটা দরকার আরেকবার দেখবে, যে যে সিচুয়েশনগুলো বলছি সেই সিচুয়েশনগুলোতে তুমি পাঁচটা করে সেন্টেন্স নিজে বানিয়ে নাও, প্র্যাকটিস করো, ক্লিয়ার হয়ে যাবে. এগুলোকে মনে রেখে বসতে হবে না বা আলাদা করে টেনশন নিতে হবে না, ও দাদা পাঁচটা বলেছিল, একবার ছটা বলে, একবার সাতটা বলে, একটু থেমে থেমে আরেকটা বলে, ওকে কনফিউজ হয়ে যাচ্ছি, ওরকম কিছু না. ইটস জাস্ট সিম্পল ব্যাপার, যখন বলতে লাগবে শুনতে লাগবে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো. মে আই নো দাদা ডিড আর ওয়াজের মধ্যে পার্থক্য কি? শরীফ বিজি, তুমি কয়েকদিন থাকো এখানে, ক্লিয়ার হয়ে যাবে. কারণ মে ডিড আর ওয়াজ এতবার এতবার বলেছি, আমি যদি আবার বলতে যাই বাকিরা আমাকে ধরে মারবে. এবার এমনিতেই এক দুটো কমেন্ট রোজ পাই যে তুমি টেন্স ছাড়া আর কিছু জানো না. গতকালকে একটা মেসেজ পেয়েছি, একশোটা ভালো মেসেজ পেলেও না খুশি হয়, মানে অনেক খুশি হয়, বাট মাঝে মধ্যে মনে হয় যে আসলে তো আমি টেন্স ছাড়া কিছু জানি না. সো এই জন্য বলছি টেন্সটা শিখিয়ে দিচ্ছি ভালো করে, যেটা আমি জানি. শিখে গেছো তো তারপর আর কমেন্ট করে সময় নষ্ট করো না. অনেক চ্যানেল আছে গো যেখান থেকে আমিও শিখে শিখে আসি, তো ওখানে গিয়ে শিখতে পারো. ওকে বাট এক একজন তো এতটাই মানে খারাপ পেয়েছে, গালফাল দিয়ে দেয়, মানে গাল দিয়ে বলে তুমি তো কিছু জানোই না বলে এক দুটো অ্যাডজেক্টিভ লাগিয়ে দেয় অলঙ্কার কমেন্টের মধ্যে. তো মাঝে মধ্যে চোখে পড়ে, বাট আই ইগনোর, কি হবে মনে রেখে তাই ইগনোর করে দিই, ঠিক আছে ভাই পারি না তো পারি না. ওকে এক একজন খুব বেশি ইমোজি পাঠাচ্ছে, দাদা আমার নাম বলেন প্লিজ প্লিজ প্লিজ. এই দেখো নাম বলেন প্লিজ 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 বলছো, অথচ ওখানে কিন্তু নাম লেখা নেই, TMCTG শাকিন. ওকে TM কি আর CTGটা কি? শাকিন তোমার নামটা প্লিজ আপডেট করো, তাহলে পুরো নামটা পড়বো. ওকে সো ওকে কুডের অনেক ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে, কুডের ব্যবহারটা করে আজকে ক্লাসটা এখানেই রাখি, তারপর আবার কন্টিনিউ করবো এখান থেকে. কুড, কুড কি? প্রথম কথা ক্যানের পাস্ট. ওকে প্রথম এটা একটা ব্যবহার, জাস্ট অনেক অনেক ব্যবহার, তার মধ্যে একটা ব্যবহার হচ্ছে ক্যানের পাস্ট. ক্যানের পাস্ট মানে যেটা আমার ক্ষমতা আছে. ওকে আজকে আমি 2021 দাঁড়িয়ে আছি, দু বছর আগে আমি 2019 ছিলাম, তখন যেটা পারতাম সেম কাজটা ধরো আমি আজকে, আজকে আমি ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে একটু কনফিডেন্স এসছে, তোমাদের সাথে ভিডিও বানাতে বানাতে আর কনফিডেন্ট কী বলে কথা বলতে বলতে একটু কনফিডেন্স এসছে ফ্লুয়েন্টলি কথা বলার, কিন্তু আমি 2018 সেই কনফিডেন্টটা ছিল না, আমি তো এতটা ফ্লুয়েন্টলি কথা বলতে পারতাম না. তো আমি সেটা বলবো কুড দিয়ে, যে আই কুডেন্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইন 2019. আমি 2019 ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারতাম না, আই কুডেন্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইন 2019, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না. ওকে সো এটা হচ্ছে কুডের পাস্ট, মানে এবিলিটি বলছি জাস্ট. এবার কথা যেটা পারতাম না এটার কিন্তু আলাদা আলাদা মানে হতে পারে বাংলায়, যেরকম করে আমি পারতাম, ফর এক্সাম্পল আমি পারতাম, আমি কথা বলতে পারতাম, এবার পজিটিভে চলে আসছি, যে আমি কথা বলতে পারতাম বা আই কুড রান, আমি দৌড়াতে পারতাম, আমি আমাকেও যা খুশি তা বলে দিয়ে চলে গেল, আমি ওকে কিছু বলতে পারতাম, আমি ওকে মারতে পারতাম, আমি ওকে শাস্তি দিতে পারতাম. ওকে আই কুড বিট হিম, আমি ওকে মারতে পারতাম. এবার এই কথাটা আই কুড বিট হেম বাংলাতে কি? আমি ওকে
মারতে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভালো করে দেখো, এইখানেই ডাউটগুলো আসে। আমি ওকে মারতে পারতাম, এবার বাংলায় যে আমি ওকে মারতে পারতাম, এখানে দুটো মিনিং বেরিয়ে যাচ্ছে, একটা হচ্ছে আমার ক্ষমতা ছিল মারার, আরেকটা হলো চোর গেলে বুদ্ধি পালায়, ও আমাকে মেরে চলে গেলো, ও আমাকে যা খুশি তা বলে চলে গেলো, আমি ওকে মারতে পারতাম কিন্তু আমি মারিনি, মানে আমি পরে বুদ্ধি হয়েছে, আরে ওকে তো ধরতে পারতাম, আমি ওকে তো কিছু বলে দিতে পারতাম, ওকে তো এইটার ব্যাপারে বলতে পারতাম, এটা তো ও এতে জিজ্ঞেস করতে পারতাম, বুঝতে পারছো? তুমি, তোমার কাছে কিছু পয়েন্ট আছে, এবার তোমার গার্লফ্রেন্ড এসে তোমাকে যা খুশি তা বলে টলে চলে গেলো, আর তুমি তারপর ওই সময় বলতে পারলে না, তখন তুমি বলছো আরে আমি তো এটা বলতে পারতাম, সেটা কিন্তু তোমার শুধু এবিলিটি নয়, এটা যে এরকম যে শুধু এবিলিটি এরকম নয়, এটা হচ্ছে তুমি বলতে পারতে কিন্তু করোনি। সো দুটো অর্থে কিন্তু এই পারতাম কথাটা ব্যবহার হয় প্রত্যেকটা জায়গায় যখন আমরা বলি। একটা হচ্ছে এটা আমার ক্ষমতা ছিল কিন্তু আজকে নেই, আজকে আছে নেই জানি না, কিন্তু এটা আমার ক্ষমতা ছিল, দ্যাটস ইট। ওকে, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আমি 5 কিলোমিটার দৌড়াতে পারতাম, আমি 8 ঘন্টা ধরে টিভি দেখতে পারতাম, মোবাইল গেম ভিডিও গেম খেলতে পারতাম। ওকে, আমি নিজের ঘরে আমি আমি পেন্টিং করতে পারতাম, এনিথিং, তোমার যেগুলো ক্যাপাসিটি আছে, তোমার করার যেগুলোতে ক্ষমতা আছে, আজকে ধরো নেই, এক সময় ছিল, ফর এক্সাম্পল এখন তুমি এতটাই ব্যস্ত হয়ে গেছো নিজের লাইফে, তুমি আর কোনো ফিজিক্যাল এক্সারসাইজ, তোমাকে যদি বলি 1 কিলোমিটার দৌড়াও, তুমি আর দৌড়াতে পারছো না। ওকে, আমারও ছিল, 1 কিলোমিটার দৌড়াতে পারতাম না 2017-তে, কিন্তু টুডে লাস্ট ইয়ার আমি 10 কিলোমিটার কন্টিনিউয়াসলি দৌড়েছি, ইভেন 1 ডে 21 কিলোমিটার হাফ ম্যারাথন দৌড়েছি আনঅফিসিয়াল, বাট অফিসিয়ালি 10 কিলোমিটার। সো আমি দৌড়াতে পারতাম না, আই কুডেন্ট রান। ওকে, নাও আই ক্যান রান, আমি পারি। ওকে, আই ক্যান রান, আই কুডেন্ট রান, আমি দৌড়াতে পারি, আমি পারতাম না। আর আমি যদি বলি আই ক্যান নট রান নাও, আমি এখন পারি না কিন্তু আই কুড রান, মানে আমি দৌড়াতে পারতাম, এটা হচ্ছে আমার ক্ষমতা। সো আমি দৌড়াতে পারতাম, একটা হচ্ছে ক্ষমতার জন্য, আর একটা হচ্ছে ক্ষমতা ছিল কিন্তু আমি করিনি, সো একটা অনুশোচনা, মানে রিগ্রেট। সো ফিলিং অফ রিগ্রেট, রিগ্রেট বাংলা কি? অনুশোচনা, পশ্চাতাপ। ওকে, অনুশোচনা যেখানে থাকবে সেখানে কুড হবে না, শুধু আই কুড বিট হিম হবে না, আই কুড হ্যাভ বেট হিম, বেট। সো বিট এর পাস্ট, পাস্ট পার্টিসিপাল, বিট এর পাস্ট পার্টিসিপাল বেট, না এর এর পাস্ট পার্টিসিপাল কি? ওকে, V3টা দেখে একবার কনফার্ম করে নিও, সো ইটস বেট হিম, রাইট? দাঁড়াও, আমারও কনফিউশন হয়ে গেল, বিটের পাস্ট পার্টিসিপাল কি? বিট, BEAT, কীভাবে সার্চ করবে যদি কিছুতে কনফিউশন হয় কোনো সময়, ভার্বের যে কোনো তোমার কাছে সামনে লিস্ট নেই, জাস্ট লিখবে এখানে ইন্টারনেটে গিয়ে বিট, সেই ভার্বটাকে ফার্স্ট ফর্মটা লিখলে, লিখে লিখবে বিট ভার্ব VERB ফর্মস V1, V2, V3, এরকম করে ক্লিক করবে। ওকে, চলে এলো বিট, বিটেন, ইয়া, দেখো ওর রেজাল্টটা আসছে, তখনই মাইন্ডেও ক্লিক করলে, সো বিট বিট বিটেন। ওকে, সো বেট নয়, বিটেন, এই বেট হচ্ছে বেট লাগানো, মানে সাট্টা লাগানো, সো বিটেন। আই কুড হ্যাভ বিটেন হিম, আমি ওকে মারতে পারতাম, আই কুড হ্যাভ বিটেন হিম, আই কুড হ্যাভ বিটেন হিম, আমি ওকে মারতে পারতাম, আই কুড বিট হিম, আমি ওকে মারতে পারতাম। সো এটাই বলছিলাম, কেন বলছিলাম ইম্পর্টেন্ট, আমি ওকে মারতে পারতাম, আমি এই কাজটা করতে পারতাম, আমি ওকে ধরতে পারতাম, আমি চোরকে ধরতে পারতাম, আমি ওকে এটা শোনাতে পারতাম, আমি পার্টিসিপেট করতে পারতাম, আমি এই পরীক্ষার হল থেকে বেরিয়ে যেটা হয়, আরে এই প্রশ্নটার উত্তর তো আমি জানি, এটা তো আমি করতে পারতাম। এবার এটা করতে পারতাম কি তোমার পাস্ট এবিলিটি বলছো? এবিলিটিও বলতে পারো, বা এবিলিটি উইথ ফিলিং অফ রিগ্রেট, অনুশোচনার একটা ফিলিংস নিয়ে বলা যে আরে এটা করতে পারতাম কিন্তু করিনি, আই কুড হ্যাভ আনসার্ড, আই কুড হ্যাভ আনসার্ড, আনসার্ড দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেন, আই কুড হ্যাভ আনসার্ড দ্য কোয়েশ্চেন, আমি আনসারটা দিতে পারতাম, বাট আই ডিডেন্ট, কিন্তু আমি দিইনি, আই ডিডেন্ট মানে কি? আমি দিইনি, এটা বেসিকে বলেছিলাম ওই সময়। সো ওই ভিডিওগুলো যারা দেখোনি পুরো সিরিজটা দেখো ভালো করে। আই কুড হ্যাভ আনসার্ড দ্য কোয়েশ্চেন, আমি প্রশ্নের উত্তর দিতে পারতাম কিন্তু দিইনি, বাট আই ডিডেন্ট। সো ওমা, কেউ অনেক রাগ করে গেছে গো, দাদা আমার নাম বলেন, আমার নাম শাকিন, প্লিজ বলেন আমার নাম শাকিন, 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 প্লিজ আর রাগ করো না ভাই। ওকে, এর আগেও বলেছিলাম,
হয়তো শুনিনি, আই কুডেন্ট হ্যাভ আনসার্ড দ্য কোয়েশ্চেন বাট আই ডিডেন্ট, আমি আনসারটা দিতে পারতাম কিন্তু দিইনি। কিন্তু শুধু যদি বলি যে আমি আনসার এই প্রশ্নগুলোর আনসার না আমি একসময় দিতে পারতাম দু বছর পরে, কিন্তু দু বছর ধরে পড়াশোনা করছি না তো এই জন্য আজকাল আর দিতে পারি না, সেখানে কিন্তু আর কুডেন্ট হবে, কুডেন্ট কুড হ্যাভ হবে না, সেখানে হয়ে যাবে শুধু আই কুড, আই কুড আনসার আনসার দিজ দিজ কোয়েশ্চেন্স, আমি এই প্রশ্নগুলোর আনসার দিতে পারতাম, আই কুড আনসার দিজ কোয়েশ্চেন্স ব্যাক ইন মাই স্কুল ডেজ, আমি আমার স্কুল ডেজে এই প্রশ্নগুলো আনসার দিতে পারতাম বিকজ আই নিউ দ্যাম বা আই নিউ দ্য আনসার্স, আমি আনসারগুলো জানতাম, কিন্তু আই এখন আর দিতে পারি না, ওকে নাও আই ক্যান নট, ওকে এখন আমি দিতে পারি না, কিন্তু এটা মানে আলাদা। আর যখন আমি বলি উইথ এ ফিলিং অফ রিগ্রেট যে আমার অনুশোচনা নিয়ে, তখন মানে হচ্ছে আমি তো দৌড়াতে পারতাম, আমি তো ধরতে পারতাম, আমি তো পুলিশকে চোরটাকে ধরে রাখতে পারতাম, আই কুড হ্যাভ, আই কুড হ্যাভ বিটেন হিম, আই কুড হ্যাভ চেজড দ্য থিফ, আমি চোরটার পেছন করতে পারতাম, আই কুড হ্যাভ চেজড দ্য বিট, আই কুড হ্যাভ প্রপোজড হার, আমি ওকে প্রপোজ করতে পারতাম। একটা হচ্ছে আই, এখানে আই কুড প্রপোজ মানে আমার প্রপোজ করার ক্ষমতা ছিল, ওটা বলবো না যে আমি প্রপোজ করতে পারতাম কিন্তু করিনি, আই কুড হ্যাভ প্রপোজড হার বাট আই ডিডেন্ট, কিন্তু আমি করিনি। সো ফিলিং অফ রিগ্রেট নিয়ে, তাহলে কুডের ব্যবহার দেখলে এক নম্বর ব্যবহার, আচ্ছা এটার স্ট্রাকচার কোথায় পাবে, এই দেখো স্ট্রাকচার কোথাও না কোথায় লেখা থাকবে, দেখো সো কুড হ্যাভ প্লাস ভি থ্রি, এটা দেখো সাবজেক্ট প্লাস মডাল প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি, ওকে এই যে স্ট্রাকচারগুলো লিখে রেখো সবাই, এই স্ট্রাকচারগুলোর মধ্যেই পড়বে, যে কোনো মডেল দিয়ে সেন্টেন্স বানাও এই স্ট্রাকচারগুলোর মধ্যেই 99% সেন্টেন্স এই স্ট্রাকচারগুলোর মধ্যেই পড়বে, ওকে সাবজেক্ট প্লাস মডেল প্লাস যদি নেগেটিভে থাকে তাহলে নট, যদি নেগেটিভে থাকে তাহলে নট, দাদা আমার নাম মিজান, ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর ভি ফাইভ এগুলো মানে কি, ভিডিও বানাও না প্লিজ, যখন একটা ভিডিও 10 বার বানায় আর তারপরও কেউ না দেখে এসে বলে না তখন মনে হয় শেষ ভাই, আমি এবার চ্যানেলটা মানে চ্যানেলটা থাক খোলা আমি চলে যাই এখান থেকে, কারণ মনে হয় আমি কারোর কথাই রাখতে পারি না। আরে ভাই এরকম ধরনের প্রচুর ভিডিওস আছে, 500 ভিডিও দেওয়া আছে চ্যানেলে, তুমি যে টার্গেট টপিকের কথা বলছো আই হ্যাভ মেড অ্যান্ড আই হ্যাভ ডিসকাস দ্য থিংস মোর দ্যান 10 টাইমস, ওকে সো প্লিজ হ্যাভ পেশেন্স অ্যান্ড ওয়াচ দ্য ফুল সিরিজ, 100 দিনের যে সিরিজটা আছে এটাকে দেখো সব ক্লিয়ার হয়ে যাবে, ওকে সাবজেক্ট প্লাস মডাল প্লাস হ্যাভ, আই কুড হ্যাভ আই কুডেন্ট হ্যাভ, আই কুডেন্ট হ্যাভ ডান দিস, আমি এটা করতে পারতাম না, যদি ও আমাকে হেল্প না করতো আমি তো সময় মতো পৌঁছাতে পারতাম না, কিভাবে বলবো, ইফ হি ডিডেন্ট হেল্প মি, ইফ হি ডিডেন্ট হেল্প, ডিডেন্ট লাগিয়ে দিলে হেল্পটা লাগাবো না, ইফ হি ডিডেন্ট হেল্প মি আই কুডেন্ট হ্যাভ রিচড অন টাইম, আমি সময় মতো পৌঁছাতে পারতাম না। সো তুমি আজকে হোমওয়ার্ক থাকবে এই ফার্স্ট ক্যাটাগরিটাকে ব্যবহার করে পজিটিভ 10 নেগেটিভ 10 টোটাল 20, আর এই পজিটিভ এইটাকে ব্যবহার করে পজিটিভ 10 নেগেটিভ 10 টোটাল 20, আই কুড হ্যাভ ডান দিস আই কুডেন্ট হ্যাভ ডান দিস, ওকে একটা হচ্ছে এই মানেতে যে রিগ্রেট, আরেকটা হচ্ছে সিম্পল কুড, সিম্পল কুড এটা হচ্ছে এখানে, সিম্পল ক্যান আর কুড লাগিয়ে এখানে বানাবে যে আই ক্যান ডু দিস আই কুড ডু দিস, আর এখানে কুডেন্ট হ্যাভ লাগিয়ে বানাবে উইথ দ্য ফিলিং অফ রিগ্রেট যে আমি এটা করতে পারতাম কিন্তু করিনি, এখানেও 10টা পজিটিভে কুড হ্যাভ দিয়ে 10টা নেগেটিভে কুড নট হ্যাভ দিয়ে। এই হচ্ছে আজকের ভিডিও, আগামী ক্লাসে এখান থেকেই আমরা কন্টিনিউ করব নেক্সট মডেল ভার্ব আর যে যা বাকি আছে ওগুলো নিয়ে। আজকের ভিডিওটা হয়ে গেছে অনেক লম্বা আর আমার গলা হয়ে গেছে আর বলতে আর গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, দেখি কে কি বলছে, এবার তোমরা বলো দেখি পরের দিন ক্লাস কবে হবে দাদা, কবে হবে একদিন বাদ দিয়ে একদিন, ওকে সো কাল বাদ দিয়ে আবার পরশু করি সেম এরকম সময়ই ইন্ডিয়ান টাইম 8:30 মধ্যে থেকেও একটু মোবাইলটা নোটিফিকেশানটা চেক করো তাহলে চলে আসবে, কারণ এখানে কেউ তো এরকম নেই যে একদম প্রপার টাইম আর প্রপার ইয়ে ফলো করে, যেটা মানে যার জন্য ইউটিউবের এত ফ্রিডম থাকা সত্ত্বেও ইউটিউবের কোথায় গিয়ে ফ্লগুলো মানে যে আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমরা আমাকে বলছো তোমাদের এখানে 350-400 তোমরা লাইভে জয়েন করছো স্টুডেন্টস, বাট কে কতক্ষণ জয়েন করছো, কে কোন সময় বেরিয়ে চলে যাচ্ছো ক্লাস থেকে, কে কোন সময় আসছো আমি জানি না, আর যখন এই ধরনের কমেন্টগুলো দেখি যে এই টপিক এই টপিকে ভিডিও দাও, আর আমি আমি জানি যে আমি এক সপ্তাহ আগেই এই টপিকে ভিডিও দিয়েছিলাম, তখন মনে হয় মানে আমি যদি সারা জীবনও ভিডিও বানাই তাহলেও রোজ এরকম কমেন্ট পাবো, আর পেয়ে আসছি যে টপিকগুলোতে ভিডিও বানানো আছে অলরেডি,
তো এটা কোনোদিনও শেষ হবে না ইউটিউবে। আর এই জন্যই একটা কোর্স খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়। আমরা চেষ্টা করছি আমাদের ওয়েবসাইট আর অ্যাপ বানিয়ে সেই কোর্সগুলোকে ফিচার করার। আপাতত আমাদের ওয়েবসাইটে সেই কোর্সটা ফিচার করা আছে, স্পোকেন ইংলিশ ফর বিগিনার অ্যান্ড ইন্টারমিডিয়েট। এটা একদম ভালো করে মনে রাখো, যারা একদম বেসিক বিগিনার লেভেল পড়াশোনা ছেড়ে দিয়ে 40 বছর হয়ে গেছে বা একদমই বেসিক লেভেলে আছো, মানে স্টুডেন্টদেরকে একদম বাচ্চাদেরকে আমি সাজেস্ট করি না, বাট অ্যাটলিস্ট যদি খুব বেশি ইন্টারেস্ট হয় আর ইংলিশ মিডিয়ামে খুব ভালো সেখানে স্পিকিং প্র্যাকটিস হচ্ছে না, ওরাই শুধু নিতে পারো, আদারওয়াইজ আফটার 10th মাই রিকমেন্ডেশন অনুযায়ী। ওকে, আমার রিকমেন্ডেশন অনুযায়ী আফটার 10th নাও, আদারওয়াইজ এরকম স্কুলে পড়ো যেখানে, মানে গার্জিয়ানদেরকে বলছি যারা স্কুলে খুব বেশি ইংলিশের প্র্যাকটিস হয় না, ওদের জন্য এই ক্লাস কোর্সটা নেওয়া যেতে পারে। সো বেসিক লেভেলের লার্নার আর ইন্টারমিডিয়েট লার্নারের জন্য কোর্সটা খুবই হেল্পফুল, কারণ আমি যারা মানে আমার পরিশ্রম ইউটিউবে দেখেছে ওরা জানে যে কতটা এফোর্ট দিই। এই যে 1 ঘন্টা বললাম, সত্যি করে আই হ্যাভ জুজড আউট মাই হোল এনার্জি, মানে পুরো লাগিয়ে দিই। সো এর থেকে অনেক বেশি প্ল্যানিং আর অনেক বেশি ফর্ম্যাল ওয়েতে কোর্সটা বানানো আছে, প্রচুর প্রচুর ভিডিও অডিও পিডিএফ অ্যান্ড প্র্যাকটিস মেটেরিয়ালস সেই কোর্সে রাখা আছে। দেয়ার ইজ প্রাইস, যদি আমি বলি ইটস জাস্ট লাইক দুটো বইয়ের সমান প্রাইস। ওকে, সো ইটস নাথিং মাচ, যদি কেউ ইন্টারেস্টেড এই স্কিলটা শেখার জন্য ইন্টারেস্টেড হও তাহলে এই প্রাইসটা কোনোভাবেই কাউকে আটকে রাখবে না। আর এই প্রাইসটা আছে নেক্সট 2 দিনের জন্য। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট dadaraischool.com অ্যান্ড ইউ ক্যান বুক ইউর কোর্স। অ্যান্ড কোনো লাইভ ক্লাস হবে না, তো নেটওয়ার্কের ইস্যু নেই বা কোন সময় ক্লাস আসবো আমি মিস করে দেবো এগুলো কোনো ইস্যু নেই। আমি ফুল টাইম দিয়ে ভিডিওগুলোকে আস্তে আস্তে বানিয়ে তারপরে লোড করেছি, যাতে করে যে কোনো সময় দেখতে পারো, লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, যে কোনো সময় এসে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে পারো, যে কোনো সময় অডিও শুনতে পারো, প্র্যাকটিস করতে পারো। সো দেয়ার ইজ নো টাইম বাউন্ডারি, পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে জয়েন করতে পারো, যে কোনো কান্ট্রি থেকে পেমেন্ট করতে পারো, সো অল ফ্রিডম ইজ দেয়ার। তারপরেও ওখানে আমাদের অফিসিয়াল টেকনিক্যালের টেকনিক্যাল টিমের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কারোর কোনো টেকনিক্যাল সহযোগিতা যদি চাই সেই কোর্সটা বুক করতে ইউ ক্যান কন্ট্যাক্ট দেম। Okay, I wish you all the best. Take care of yourself, take care of the people around you, keep learning something new every single day and keep growing in your life. Dada, amar naam Mijan. Koto number class e ache ektu bolo na please, koto number class e ache? 100 tar upore 500 tar upore video ache, ar je 100 diner series bolchi o to er moddhe 100 ta ache. তুমি যদি বললো আমাকে পাস্ট পার্টিসিপেল পাস্ট কন্টিনিউয়াস কোন ভিডিওতে আছে, কীভাবে বলবো ভাই? সত্যি করে এই জন্যই বলি যে এখানে ইউটিউবে জাস্ট ইউ চেক দ্য প্লে লিস্ট, মেবি তুমি কোনো বা এই যেটা বলছো সেটা ইউটিউবে সার্চ করে দাদারা স্কুল লিখে সার্চ মারো, হয়তো তুমি তোমার টপিকের ভিডিও পেয়ে যাবে। ওকে, আর যে কোনো টপিক এভাবেই সার্চ করবে, যে টপিকটা চাই সেই টপিকটাতে সেই টপিকটার নাম লিখো, ইউটিউবে লিখে সার্চ করে লেখো, লিখে সার্চ করো, পেয়ে যাবে। সো টেক কেয়ার অ্যান্ড আই উইল সি ইউ সুন। Tata, have a wonderful time. Dekha hocche khub shighroi.